নমস্কার, লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধু, তুমি সাথে থেকো, বাড়িয়ে তোমার হাত। আমাদের এই অনুষ্ঠান তো আপনাদের বন্ধুর মতো, মানে আপনারা যদি হাতটা বাড়িয়ে রাখেন তাহলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে যেই সমস্যা রয়েছে বা যেই অন্ধকারাচ্ছন্ন জায়গাগুলো রয়েছে সেখান থেকে উত্তীর্ণ করে আলোর পথে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই অনুষ্ঠানের নাম হচ্ছে জীবনের আলো। যদি কোথাও অন্ধকার বিরাজ করে থাকে, যদি অসফলতা থাকে, যদি আপনার মনের মধ্যে কোনো ডিপ্রেশন কাজ করছে, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু ভীষণ ভালো কাজ দিয়ে থাকে। কেননা আমাদের জীবন চালিত হয় 9টি গ্রহের যে বিভিন্ন ভূমিকা তারই মাধ্যমে, এবং সেই গ্রহগুলোকে নিয়ন্ত্রণ করতে হলেই কিন্তু আমাদের একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হয় বা কনসালটেশন নিতে হয়। আর এই অনুষ্ঠানে আপনাদের জন্য ডক্টর গৌতম শাস্ত্রী থাকেন, যিনি কিন্তু আপনাদের যেই প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো থেকে বের করে আনার চেষ্টা করেন, এবং তিনি যে সলিউশনগুলো দেন সেটা কিন্তু সবসময় বিজ্ঞানসম্মত প্রেডিকশন, যেখানে কোনো রকম উল্টোপাল্টা বোঝানো বা কোনো রকম ফোর্স করে কিছু নেওয়ার জায়গা থাকে না। অ্যাস্ট্রোলজিকে সুন্দরভাবে বুঝিয়ে এবং তারই আঙ্গিকে আপনার প্রবলেমটাকে সলভ করে দেন, যেখান থেকে আপনারা খুব অল্প সময়ের মধ্যে ভালো থাকতে পারেন। তো আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন ডক্টর গৌতম শাস্ত্রী, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এটা দেখতে দেখতে কিন্তু বাংলা প্রায় শেষের, অর্থাৎ এটা চৈত্র মাস চলছে এবং আর কয়েকটা দিন পরে কিন্তু, অর্থাৎ আমরা এর আগে যেমন পুজো, অর্থাৎ দুর্গা পুজো কিন্তু দুবার, বছরে দুবার হয়, এবং তার মধ্যে হচ্ছে শারদীয়ার দুর্গা পুজো একটা আর বাসন্তী দুর্গা পুজো একটা। অর্থাৎ এই বাসন্তী দুর্গা পূজা এই আগামী অমাবস্যার পর থেকে কিন্তু নির্দিষ্ট তিথিতে শুরু হচ্ছে, এবং সেক্ষেত্রে নবরাত্রি শুরু হচ্ছে, এবং এই তিথিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিথি। এবং তার সঙ্গে সঙ্গে যে অমাবস্যা, এই অমাবস্যা বৃহস্পতিবার 31 মার্চ, এবং সেই অমাবস্যার পরেই কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন এই যে নবরাত্রির যে সূচনা, তার সঙ্গে সঙ্গে বাসন্তী দুর্গা পূজা শুরু। সুতরাং এই প্রত্যেকটা দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে এই সময়টা আমরা যদি সঠিকভাবে রেমেডিয়াল প্রসিডিউরে যাই তাহলে আমাদের জীবনে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়। আর তার সঙ্গে সঙ্গে আজকে যে বিষয় নিয়ে বলবো, কারণ এই পরিবর্তন, জীবনের পরিবর্তন আপনার ক্ষেত্রে যদি না হয়, একটু লাইনে থাকুন, জীবনের পরিবর্তন আপনার জীবনে যদি সেরকম না হয় তাহলে আপনার কিন্তু জীবনটা খুব দুর্বিষহ জায়গায় তৈরি হয়। এবং তার সঙ্গে সঙ্গে এই দুর্বিষহ জায়গা বা জীবনের পরিবর্তন, এটার ক্ষেত্রে আপনার নির্দিষ্ট টার্গেট, নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা উচিত, এবং সেই নির্দিষ্ট লক্ষ্যের উদ্দেশ্য যদি আপনি সব কাজগুলো করেন, সঠিক কাজ যদি করেন, তাহলে আপনার জীবনের সাকসেস পাবেন। এবং সেক্ষেত্রে কি করবেন, এই যে ক্যারিয়ার রিলেটেড জায়গা বলুন, বা একটা স্টুডেন্ট পড়াশোনা করছে, তার এডুকেশন কোয়ালিফিকেশন নো ডাউট খুব বেটার, কিন্তু চাকরির ক্ষেত্রে গিয়ে বা তার ক্যারিয়ারের ক্ষেত্রে গিয়ে বাধা পাচ্ছে। অর্থাৎ এই আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিশেষ করে ক্যারিয়ার রিলেটেড জায়গা। আচ্ছা, ফোনে একজন এসেছেন, বলুন কে বলছেন? নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। পূর্ব বর্ধমান থেকে বলছিলাম। কার ব্যাপারে জানবেন? আমার ছেলের ব্যাপারে। ছেলের ব্যাপারে, ছেলের নাম বলবেন আর ডেট অফ বার্থ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 29/6/95। টাইম 7:34, লাই 7:34। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? ছেলের বিষয়ে জানতে চাইছেন, ছেলের লগ্ন মকর লগ্ন কর্কট রাশি এবং পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণে ছেলের জন্ম, জানা আছে এটা? কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকারা, তার মানে কর্কট রাশি জানেন মানে কর্কট রাশির জাতক জাতিকারা একটু অভিমানী হয়, বুঝলেন? অভিমানী হয়, মাঝে মধ্যে রাগ করে খাবার দাবার খাবে না, আপনার উপর বেশি একটু মাঝে মধ্যে রেগে যাবে, ঠিক আছে, এই জিনিসগুলো হবে। তাছাড়া ওর প্ল্যানিং করে, এরা সাধারণত প্ল্যানিং করে চলতে পছন্দ করে, যে কোনো মানে দেখা যাচ্ছে 5 বছর পরে গিয়ে সে কী করতে চায় আগের থেকে প্ল্যানিং করে এই জিনিসগুলো। হ্যাঁ, এই জিনিস, এই যে এইবার বলবো ক্যারিয়ার, যেটা আজকের বিষয় যে ক্যারিয়ারে কোথায় বাধা,
দেখা যাচ্ছে তার এডুকেশন কোয়ালিফিকেশন খুব বেটার, কিন্তু তার কেরিয়ার, তার কর্মজীবনে বারংবার বাধা তৈরি হচ্ছে, কর্ম পাচ্ছেই না। তাহলে এই যে চার্টটাতে বলবো, এই চার্টের কানেকশনটা কিন্তু নো ডাউট খুব ভালো কানেকশন আছে, এও কিন্তু কর্ম অবশ্যই পাবে। কেমন 95-এ জন্ম, এখন কর্মের জায়গায় ওকে পরিশ্রম করতে হচ্ছে, পরিশ্রমটা বেড়ে গেছে, পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু ওর চাকরির যে যোগ রয়েছে এই মাসে, এই বছরের জুন মাস, জুলাই মাস, এই দুটো মাস খুব ভালো, আর যদি না হয় তাহলে পরের বছর। দেখুন সরকারি চাকরি তো আমরা প্রত্যেকেই পাওয়ার জন্য চেষ্টা করি, কেন প্রত্যেকেই, কিন্তু আমরা কজন পাই, কারণ সেখানে জানতে হবে যে সেই সিটটা কত কতগুলো আছে, আর আমরা কত বেকার সমস্যা আমাদের আমাদের কিন্তু ভারতবর্ষে তৈরি হয়েছে। সুতরাং এই সরকারি চাকরি পাবো বা পাওয়ার উদ্দেশ্য নিয়ে ছুটবো, সেক্ষেত্রে কি হবে বলতো, আমি একটা জিনিস বলি, আমি আপনাকে একটু শুনুন, সরকারি চাকরি আমরা প্রত্যেকে পাওয়ার চেষ্টা করি, কিন্তু চার্টের কানেকশন সেগুলো দেখতে হয়, সেগুলো এই খুব কম সময়ের মধ্যে হবে না। আর আমি আপনাকে অন মিডিয়ায় এটা বলতেও পারবো না আপনি সরকারি চাকরি পাবেন, সেগুলো আরও অন্যান্য চার্ট কানেকশন সেগুলো দেখে তারপরে বিচার্য বিষয়, এবং তার জন্য সেটা নির্দিষ্ট টাইম সাপেক্ষ। দেখুন চাকরির যোগ নো ডাউট খুব ভালো চাকরির যোগ আছে, আমি এটাই বলতে পারবো, এবং কারণ এখানে কিন্তু আমি অন মিডিয়ায় বলছি, চাকরির যোগ নো ডাউট ভালো, এবং আগামী দু মাসের একটা চাকরির যোগ রয়েছে, যদি না হয় সামনের বছরে অবশ্যই ও চাকরি পাবে, ও বেকার থাকবে না, একটা জিনিস জেনে রাখুন, ও কিন্তু কোনোদিন বেকার থাকবে না, ঠিক আছে? আর কি জানতে চাইছেন আপনি? একটা জিনিস আর আর দুটো জিনিস বলে দিই, বিদেশ যাওয়ার যোগ অবশ্যই ওর আছে, বিদেশ যাওয়ার যোগ কিন্তু অবশ্যই আছে, কিন্তু সামনের বছর, এই বছরে কিন্তু আসলেও কিন্তু সেক্ষেত্রে বাধা পাবে। আর দু নম্বর হচ্ছে ওর বিবাহিত জীবনে সমস্যা আছে, ওর অষ্টম মাঙ্গলিকের একটা কানেকশন আছে, এই অষ্টম মাঙ্গলিকের কানেকশনের জন্য ওর জীবনে কিন্তু সমস্যা হবে, অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড ম্যারেজ বা যার সঙ্গে বিবাহ হবে সেই অসুস্থ হয়ে পড়বে, বা তার জীবনে তার কেরিয়ারটাকে ড্যামেজ হয়ে যেতে পারে, সেগুলো বিবাহের আগে অবশ্যই জটুক বিচার করে বিবাহ দেবেন, তাহলে ভালো হবে। কেমন? সুতরাং ওর ম্যারেজ লাইফটা ডিস্টার্ব আছে, ওর কর্মজীবন বা ওর কেরিয়ারের জায়গাটা কিন্তু নো ডাউট খুব ভালো আছে। তাহলে আপনি দেখুন, আপনার কাছাকাছি চেম্বার, মানে আপনি মেদিনীপুর থেকে ফোন করেছেন, মেচেটা হয়তো আপনার সামনে হতে পারে, সেখানে যাওয়ার ডেটটা আপনি নোট ডাউন করে নেবেন, বুকিং নাম্বারে ফোন করে আসুন। আজকে যারা দেখা করতে চাইছেন, আজকে আপনারা কালীঘাটের চেম্বারে পেয়ে যাবেন। তাহলে আমাদের এই যে কেরিয়ারের ক্ষেত্রে, মানে কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে বারে বারে প্রতিবন্ধকতা আসে, মানে মন মতো চাকরি পাচ্ছে না, হয়তো একাডেমিক কেরিয়ার খুব ভালো, এটা কেন হয়? এই যে কেরিয়ারের ক্ষেত্রে আমি বারবার বলি যে আপনি যে কর্মটা করবেন আপনার, সেটা 10th হাউস থেকে কানেক্টেড, অর্থাৎ দশম ভাব। দশম ভাব আপনার জন্মছকে কী দেখাচ্ছে, সেটা চন্দ্রের সাপেক্ষে এবং লগ্নের সাপেক্ষে দুটোই কিন্তু আপনাকে দেখতে হবে, কারণ লগ্ন আপনাকে কাজ সেক্ষেত্রে পাওয়ারফুল বেশি না চন্দ্র পাওয়ারফুল বেশি, এগুলোর কানেকশন কোন নক্ষত্র কত ডিগ্রি এগুলোর উপর ডিপেন্ড করে, এবং সেই অনুযায়ী যদি আপনি আপনার দশম ভাবের উপর ডিপেন্ড করে আপনি আপনার কোয়ালিফিকেশান বলুন, আপনার পড়াশোনা বলুন, আপনার স্টাডি বলুন, যা যেইগুলো কেরিয়ারের জন্য লাগে যে স্টাডিগুলো সেইগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জীবনে সাকসেস অবশ্যই হবে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি চাকরি পাবেন বা আপনি কর্মজীবনে প্রবেশ করবেন। যদি না হয় তাহলে আপনারা ভুল করবেন, এই ভুলটাই আমরা প্রত্যেকেই কিছু না কিছু করে ফেলি বা কিছু কিছু মানুষ করে ফেলি, কারণ দেখা যাচ্ছে যে জন্মছকে তার ইঞ্জিনিয়ারিং লাইনটা ভালো আছে, তাকে পড়িয়ে দিলাম আমি ডাক্তারি, সেক্ষেত্রে সেই জায়গাগুলো ডিস্টার্ব জায়গা তৈরি হয়। কারোর কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তার বিউটি রিলেটেড জায়গাগুলো নো ডাউট খুব ভালো আছে, তাকে আমি করিয়ে দিলাম কি না তার স্কুল শিক্ষা বা টিচারি লাইন বা শিক্ষকতার জায়গাগুলোকে তাকে ডেভেলপ করিয়ে দিলাম, সেই জায়গাগুলো কিন্তু সমস্যা হয়, এবং পরবর্তী টাইমে তাদের কর্ম করতেও কিন্তু সমস্যা হয়, তারা ইন্টারেস্টের সঙ্গে কাজগুলো করতে পারে না, এটাও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। আচ্ছা ফোনে একজন এসেছেন, বলুন। বলুন, নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি, আমার মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, মেয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। পিঙ্কি দত্ত, 5 জানুয়ারি 1982। সময়টা বলুন। 3:30। আর জন্মস্থান? কলকাতা। সাথে থাকুন। হ্যাঁ হ্যাঁ।
6:30 জন্ম, তাই তো? মেয়ের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, মেয়ের বিষয়ে। আপনি এখন কোথা থেকে বলছেন? গড়িয়া। গড়িয়ার থেকে বলছেন, মেয়ের বিষয়ে জানতে চাইছেন আপনি। মেয়ের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, জানা আছে? কর্কট লগ্ন? না না না, কর্কট লগ্ন এবং ধনু রাশি। কর্কট লগ্ন, ধনু রাশি। এই ধনু রাশির যারা জাতক জাতিকারা হয়, এই ধনু রাশি বললাম এবং তার সঙ্গে সঙ্গে উত্তর সোনার অক্ষর। মেষ রাশি মনে হয়, 1982। 1992 তো শুনলাম আমি। 82, 5ই জানুয়ারি 1982, তাই তো? 1982 সন্ধ্যে 6:30। সন্ধ্যে 6:30 হয়েছে, তাই তো? মেয়ের কি বিয়ের ব্যাপারে জানতে চাইছেন না ক্যারিয়ার? বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিবাহ হয়েছে, কিন্তু বিবাহের ক্ষেত্রে আচ্ছা কয়েকটা জিনিস আমি আপনাকে বলি মেয়ের বিষয়ে, ঠিক আছে? আচ্ছা, মেয়ে তার মিলিয়ে নিন, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন মেষ রাশি, কেমন? কর্কট লগ্ন মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম। ভরণী নক্ষত্রে জন্ম হলে জীবনে প্রতিষ্ঠিত হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেককে কিন্তু তাকে তার অর্থ দিতে হয় বা তাকে কিন্তু সেবামূলক কোনো কাজ করার জন্য তাকে অনেককে রাখতে হয়, বুঝেছেন? ভরণী নক্ষত্রে জন্ম হলে মানে তার অর্থের বিনিময়ে অন্যের সংসার চলে, বুঝতে পারলেন? এই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেশন করছে, ওর ক্ষেত্রেও আছে, কিন্তু ওর ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু সমস্যা রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই প্রবলেম হবে, শরীর স্বাস্থ্য বর্তমানে শারীরিক সমস্যাটা বিগত 2020 সালের সেপ্টেম্বর মাস থেকে সমস্যাটা ক্রিয়েট হয়েছে, এখনও জায়গাটা রয়েছে এবং এটা থাকবে, কেমন? এবং শেয়ার করুন যেগুলো বলছেন সেগুলো কতটা মিলেছে বলুন। আচ্ছা, শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছে এবং এটা দেখুন এই জায়গাটা রিকভারি হবে আগামী 2022 বৈশাখ মাস থেকে, বাংলা একদম বৈশাখ মাস থেকে, অর্থাৎ এপ্রিল মাসের মিডিলের পর থেকে জায়গাটা নো ডাউট খুব ভালো হবে, কেমন? 2 নম্বর হচ্ছে বিগত 2 বছরের মধ্যে, 2-3 বছরের মধ্যে ওর কিছু প্রাপ্তি ছিল, অর্থাৎ কোনো সম্পত্তি রিলেটেড কোনো প্রাপ্তির যোগ ছিল, সেগুলো পেয়েছে বা বাড়ি ঘরের কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, বিগত 2 বছরের কানেকশন রয়েছে এবং এই বছরটাও রয়েছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু রয়েছে। তাছাড়াও বলবো যে ওর জন্মস্থান থেকে যত দূরে থাকতে পারবে ওর জীবনে উন্নতি হবে, এক। আর 2 নম্বর হচ্ছে ওর কিন্তু জ্ঞাতি শত্রু আছে, জ্ঞাতি শত্রু আছে এবং তার কারণে সমস্যা ক্রিয়েট হবে। আর ও জীবনে যা চাইবে সঙ্গে সঙ্গে দিতে হবে, মানে হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে, এর জন্য জীবনে অনেকটা পিছিয়ে যায়। আপনি আর কি জানতে চাইছেন? কি দোষ? মঙ্গল শনি, এই যে মঙ্গল এবং শনির 20 যোগ রয়ে গেছে এবং এই 20 যোগ তৃতীয় হাউসে, থার্ড হাউসে আছে এবং থার্ড হাউসে ওর আপনি আপনার এটা মেয়ে বলছেন, তাই তো? আপনার মেয়ের পরে যে সন্তান এসেছিল আছে? হ্যাঁ, এটা এই জন্যই বললাম, কেমন? তা এটার কানেকশনটা সেটা ডিস্টার্ব জায়গা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মেয়ের আর কি কি জানতে চাইছেন আপনি? ওটা কবে কাটবে? এটা কাটবে না, এটাকে এটা বলা হয় যে জন্মগত দোষ, এটাকে এটাকে প্রতিকার প্রতিবিধান আছে এবং সেইভাবে গাইডলাইন নিয়ে ওকে চললে পরে জায়গাটা ভালো হবে। দেখবেন যে ওর মধ্যে একটা ঠান্ডা লাগার, আপনাদের বাড়ির কারোর ঠান্ডা লাগা বা কোনো রকমের দোষ আছে? হ্যাঁ, ওর মধ্যেও সেটাই আছে, কেমন? এই যে জিনিসগুলো, এইগুলো এই যে যোগের কারণে বিভিন্ন কানেকশন আছে, এই জন্মছকে বেশ কিছু কানেকশন আছে যেগুলো ডিস্টার্ব জায়গা, ডিস্টার্ব কানেকশন। জীবনে দেখা যাচ্ছে ওর মধ্যে প্রতিভা আছে, সেইগুলো কাজে লাগাতে পারছে না, কেমন? ওকে ব্যবহার করে অন্যেরা দারুণ জায়গা, ডেভেলপমেন্ট জায়গা চলে যায়, ভালো ডেভেলপ হয়ে যাচ্ছে, ও কিন্তু পাচ্ছে না, ও নির্দিষ্ট জায়গায় আটকে গেছে, কেমন? এইগুলো সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে হবে, করলেই জায়গাগুলো নো ডাউট ভালো জায়গা পাবে, কেমন? ঠিক আছে, আপনি দেখুন, আপনি গড়িয়াতে থাকেন তো আপনার কাছাকাছি রাসবিহারীতে যে চেম্বার রয়েছে সেখানে আপনি আসতে পারেন, প্রতি মঙ্গলবার করে আপনারা পেয়ে যাবেন রাসবিহারীর চেম্বারে।
আর তাছাড়াও প্রতি শুক্রবার করে আপনারা হাতিবাগানে চেম্বারে পাচ্ছেন। আর আপনারা দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। অনলাইন কনসালটেন্সির ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য বিভিন্ন উপহার রয়েছে, যেমন বেসিক লাইফ হরোস্কোপ আপনারা পেয়ে থাকেন, ঠিক তেমনিভাবেই আপনাদের আরেকটি বিশেষ উপহার নবগ্রহ যন্ত্রম, যেই উপহারটির নাম সেই উপহারটি পাচ্ছেন, যেখানে আপনাদের নটি গ্রহের একসাথে প্রোটেকশন দেওয়া হচ্ছে। কেননা যেহেতু আমাদের জীবন এই নটি গ্রহের প্রভাবেই পরিচালিত হয়ে থাকে, তো সেখানে কোথাও ত্রুটি বিচ্যুতি বা কোথাও ভালো এই সমস্ত কিছু মানে অ্যাকচুয়ালি ভালো প্রভাব থাকলেও সেটা কতটা আপনার ভালো করতে পারছে এই জায়গাগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু এই ধরনের একটি যন্ত্রম যদি আমরা পড়ে থাকি সেখান থেকে কিন্তু আমাদের ওই ব্যাপারগুলো মানে ওই নবগ্রহের জায়গাটা অনেকটাই কন্ট্রোল হয়। বলুন কে আছেন, নমস্কার। হ্যালো, নমস্কার, আমি সঞ্জয় কথা বলছি বর্ধমান থেকে। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে? আমি আমার বোনের সম্পর্কে জানবো। বোনের ব্যাপারে, বোনের নাম বলুন তাহলে। বোনের নাম হচ্ছে রিমা। রিমা টাইটেল কি? রিমা দাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 1/1/1996। সময়? 6:45 সন্ধ্যাবেলা। আর জন্মস্থান? কলকাতা। সাথে থাকুন, বলে দিচ্ছেন। একটা বোনের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? জন্ম জানুয়ারির, আচ্ছা, 1 জানুয়ারি জন্ম, তাই তো? ডেটটা ঠিক আছে তো? ঠিক আছে। দেখুন, ওর ক্ষেত্রে বলবো লগ্ন কর্কট লগ্ন মেষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের এক চরণে জন্ম। কৃত্তিকা নক্ষত্রে জন্ম, এর ক্ষেত্রে দুটো তিনটি জায়গা ডিস্টার্ব আছে, কিছু কিছু ক্ষেত্রে ভালো আছে। ওকে, আপনি ওর ক্যারিয়ারের বিষয়ে জানতে চাইছেন? ক্যারিয়ারের বিষয়ে তো জানবো, ওর বিয়ের জন্য এখন বাড়ি থেকে প্রেয়ার হচ্ছে আর কি, মানে এখন কি বিয়ে দেওয়া চলবে না? বিবাহ? বিবাহের জন্য বাড়ি থেকে একটু প্রিপারেশন নিচ্ছে আর কি। তো দেখুন, এই বছরে কিন্তু দেরি আছে, বিবাহের যোগ দেরি আছে। এই বছরের লাস্টের দিকে একটা বিবাহের কানেকশন রয়েছে, তার আগে বিবাহের যোগ নেই, যতই চেষ্টা করুক হবে না, কেমন? আর স্যার বলছিলাম যে ও একটা মানে হসপিটালের কাজের জন্য মানে সরকারি কাজের জন্য অ্যাপ্লিকেশন করেছিল। হ্যাঁ, সময়টা ওর ক্ষেত্রে কিন্তু খারাপ যাচ্ছে, অকারণে ঝামেলায় জড়িয়ে যাচ্ছে। যে কাজটা যেটা দেখা যাচ্ছে ও করলো না, ওর উপর দায় ভার চলে আসছে, ওর উপর দোষারোপ আসছে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে এবং শরীরটাও সেইভাবে পারমিট করছে না, বুঝতে পারলেন? এবং বর্তমানে কিন্তু মানসিক চঞ্চলতা তৈরি হবে, মানসিক স্থিরতা, মানসিক, হ্যাঁ, মানসিক চঞ্চলতা তৈরি হবে এবং দেখবেন যে হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, সেটা একদম নিষেধ করবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে একটু মান সম্মান হানি হতে পারে, এই জায়গাগুলো একটু মেইনটেইন করে চলে যাবে। গাইডলাইন যদি বলেন। ওই তো বলে দিলাম আপনাকে, ওই কয়েকটা গাইডলাইন নিতে হলে মানে আপনার বোনকে কি করতে হবে, কি ধারণ করতে হবে বা ইত্যাদি যদি জানতে হয় সেটার জন্য চেম্বারে আসতে হবে। এই লাইভ অনুষ্ঠানে সেই গাইডলাইন দেওয়া হয় না, আপনারা শুধু জানতে পারেন। আর একটি ব্যাপার, এই যে মানে যারা জানছেন ঠিক আছে, আমাদের প্রবলেম হলে তো আমরা ফোন করে জানতেই পারি, কিন্তু সেটা যদি জানার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু আপনার প্রবলেম কখনোই সলভ হবে না। আপনি প্রবলেম থেকে যদি বেরিয়ে আসতে চান তাহলে চেম্বারে এসে একটু দেখা করবেন এবং সেখানে আপনি আসলে পরে গাইডলাইন পেয়ে যাবেন। এবং মানে চেম্বারে এসে দেখা করা মানেই যে আপনাকে বাধ্য করা হবে কিছু রেমেডি ধারণ করার জন্য, সেটা কখনোই নয়। আমাদের রেমেডির জন্য আমরা অনেক কিছু করতে পারি এবং সেই জায়গাগুলো অভিজ্ঞ ব্যক্তিত্ব যারা রয়েছেন তারাই আপনাদেরকে বলে দিতে পারেন। এবং কিছু নিয়ম মানে কিছু নিয়ম শৃঙ্খলাও কিন্তু অনেক সময় অনেক সমস্যা দূর করে দেয়। অতএব আপনি পার্টিকুলারলি কোন নিয়মটাকে ফলো করবেন, মানে শাস্ত্রীয় কোন নিয়মকে ফলো করলে পরে আপনার সেই জায়গাটা ভালো থাকবে, সেই সমস্যাটা কমবে, সেটা কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রী আপনাকে বলে দেবেন। সেই কারণে আপনাকে চেম্বারে আসতে হবে। বলুন কে আছেন, নমস্কার। নমস্কার ম্যাডাম, মেদিনীপুর থেকে বলছি। নিজের ব্যাপারে জানবেন? ছেলের জন্য। ছেলের জন্য, ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলতে হবে। আমানত মল্লিক।
ডেট অফ বার্থ 1/7/2014 আচ্ছা সময় বলুন 1:55 পূর্ব মেদিনীপুর 1:07 হ্যাঁ 1:55 এটা কি দুপুর বেলা না রাত্রি বেলা দুপুর বেলা আচ্ছা আপনি অনুষ্ঠান কতদিন দেখছেন আমি স্যারের খুব ফ্যান ইউটিউবে দেখি ফেসবুকে দেখি আর টিভিতে সময় পেলে দেখি আচ্ছা আচ্ছা ইউটিউব চ্যানেলে প্রত্যেক কিন্তু প্রত্যেক মাসের প্রোগ্রামগুলো চলে কেমন শুটিং করা হয়ে গেছে যাই হোক যারা এখনো এই যে ইউটিউব চ্যানেলের কথা বললেন বলে আমি বলে দিই যে যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি যেটা হচ্ছে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকন আছে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন তাতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান যাবে আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলি যে এখানে কিন্তু বিভিন্ন রকমের ট্রিপস বা করণ ক্রিয়া নিয়ে আলোচনা করা হয় দেখা যাচ্ছে যারা এই মুহূর্তে চেম্বারে আসতে পাচ্ছেন না কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে আছেন সেখানে ওই আপনার যদি ওই ভিডিওগুলো আপনি দেখতে পান বা সেই রকম পরিস্থিতির মধ্যে যদি আপনার ম্যাচ করে যায় তাহলে ওই করণ ক্রিয়াগুলো করলেও কিন্তু আপনি অনেকটা ভালো থাকতে পারবেন যাই হোক আপনি এটা আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন আজকে ওটা ছেলের বিষয়ে দেখুন ছেলের লগ্ন হচ্ছে তুলা লগ্ন কর্কট রাশি এবং অশ্লেষ নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম জানা আছে এটা অশ্লেষ নক্ষত্র পেয়েছে অশ্লেষ নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম এই যে পড়াশোনার ক্ষেত্রে বলবো যে একটা সময় খুব বেটার মানে খুব ভালো হয় তারপরে গিয়ে আস্তে আস্তে কিন্তু অনেকটা খারাপের দিকে যায় কেমন কিন্তু ওর চাটে দুটো তিনটে যোগ আছে এই যোগটা এর অশুভত্ব জায়গাগুলোকে কেটে দেবে মানে অশুভত্ব যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু এই বিশেষ করে গজকেশরী যোগ একদম কিন্তু পাওয়ারফুল জায়গায় গজকেশরী যোগ আছে এবং দশম স্থানে লগ্নের দশমে গজকেশরী যোগ হয়েছে ওর জীবনে যত রকমের দোষ থাকুক না কেন কিছু দোষ আছে কিন্তু সেগুলো খণ্ডন হবে এবং ওই জীবনে কিন্তু ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে কেমন আপনি চোদ্দতে জন্ম মানে ওর বয়স এখন 7-8 চলছে তাই তো আর কি জানতে চাইছেন লেখাপড়াটা ভালো হবে হ্যাঁ লেখাপড়া ভালো হবে প্রথমের দিকে একটু কিন্তু সমস্যা আছে তারপরে গিয়ে ওই জায়গাগুলো রিকভারি হবে ঠিক আছে কারণ ওর একটা কাল সর্প যোগ হয়ে আছে কাল সর্প যোগ হয়ে আছে এই কাল সর্প যোগ একটা ওর ক্ষেত্রে সমস্যা আনবে এবং শনি রাহুর একটা স্থাপিত দোষ এই এটা কিন্তু এই স্থাপিত দোষ কিন্তু ওর ক্ষেত্রে পর্যন্ত শুভত্ব দেবে ওর শুভত্ব জায়গা আসবে কেমন আর এই গজকেশরী যে যোগটা হয়েছে দশমভাবে চন্দ্র সক্ষেত্রে আছে বৃহস্পতি ওখানে তুম্বস্থ হয়েছে কেমন এই যে যোগটা হয়েছে ওর জীবনে এই যে বাধাগুলো অতিক্রম করবে ওর বাধাগুলো অতিক্রম করবে এবং সেগুলো সবটা কিন্তু গুরুস্থানীয় যারা আছে তাদের সহযোগিতার কারণে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন তো যারা ফোন করছেন মানে যারা চেম্বারে আসতে চাইছেন আপনারা বুকিং নাম্বারে ফোন করে আসুন এই যে দেখুন এই যে গিফট যেটা দেয়া হচ্ছে উপহার যেটা দেয়া হচ্ছে এই মুহূর্তে এটা সীমিত সংখ্যক আছে এটা শেষ হয়ে গেলে কিন্তু পরবর্তী টাইমে দেওয়া হবে না যেটা স্ক্রিনে দেখুন দেখানো হচ্ছে এই যে গিফটটা এই নবগ্রহর অর্থাৎ 9টা কিন্তু স্টোনের বা 9টা যে স্টোনগুলো পরপর সাজানো আছে 9টা কালারের এবং তার মাধ্যমে এটা কিন্তু একটা কচ্ছপের উপরে এই জিনিসগুলো সাজানো রয়েছে এবং এটা পেন্ডেন্ট এটা আপনি আপনার কিন্তু গলায় ধারণ করতে পারেন লাল কারে এবং এইগুলো একমাত্র কিন্তু যারা চেম্বারে ভিজিট করছে তাদের জন্য এবং এটা কিন্তু নির্দিষ্ট সময় নেই এটা শেষ হয়ে গেলে কিন্তু পরবর্তী টাইমে অর্থাৎ সীমিত সংখ্যক আছে এবং যারা মানে এটা শেষ হয়ে গেলে কিন্তু পরবর্তী টাইমে আর দেওয়া হবে না ঠিক আছে আর যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে কেরিয়ার রিলেটেড অর্থাৎ কেরিয়ারের জায়গায় বাধা আসে কখন অর্থাৎ এই যে আমি বললাম যে সে তার এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গায় সে নো ডাউট খুব ভালো ফার্স্ট সেকেন্ড থার্ড বা টেন্থের মধ্যে সে র্যাঙ্ক করে গেছে কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে এমন জায়গায় আটকাচ্ছে অর্থাৎ তার কর্মজীবনে আটকাচ্ছে অর্থাৎ কর্মজীবনে যদি আপনি প্রবেশ না করতে পারেন তাহলে সঠিকভাবে অনেস্টলি আপনি ইনকামটা করতে পারবেন না তাহলে সেই জায়গাটা আপনি বাধা পাচ্ছেন কারণ সেক্ষেত্রে আপনার কি আর্থিক জায়গা আর্থিক বাধা এবং এই আর্থিক জায়গা যদি আপনার ডিস্টার্ব জায়গা থাকে তাহলে আপনি জীবনে কোনো কিছু করতেও পারবেন না
তাহলে সেই জায়গাটা কেন হয়, কি কারণে হয় সেটা নিয়ে কিন্তু অবশ্যই বলবো। হ্যালো, হ্যাঁ কি বলছেন? হ্যাঁ কি বলছেন বলুন। বলছি আমার ছেলে বিয়ে হয়েছে, না না সেটা এইভাবে তো বলতে হয় না। আপনি যখন ফোন করবেন, আপনার ফোনটা যখন ট্রান্সফার করা হবে আমাদের এখানে, আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে আপনি কথা বলুন, তখনই আপনি কিন্তু কথা বলতে পারেন। তার আগে এইভাবে কিন্তু মানে জানি না তো। আচ্ছা আচ্ছা, যা ওরা যারা বলুন কার ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলুন। আমি ওর জন্মতিথি 1389 মানে আপনি সরি এই বাংলা ডেট অফ বার্থ দিয়ে মানে বঙ্গাব্দের ডেট অফ বার্থ দিয়ে এখানে ক্যালকুলেশন করা হয় না। আপনি ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী ডেট অফ বার্থটাকে আগে জানবেন, তারপরে আপনি ফোন করুন, নিশ্চয়ই আপনার ফোনের উত্তর। দেখুন আপনি ফোন করলেন, আপনি ডেট অফ বার্থটা দিতে পারলেন না, তবুও আমাদের আরও অন্যান্য বিভিন্ন রকমের সিস্টেম আছে, আমি কয়েকটা জিনিস বলে দিই। কারণ আপনি আপনার বয়স হয়ে গেছে, অনেক চেষ্টা করে আপনি ফোনটা পেয়েছেন। দুটো তিনটে জায়গা ছেলে, এই ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, কিন্তু ছেলে কিন্তু নো ডাউট খুব ভালো ছেলে। ছেলে কিন্তু মানুষকে যথেষ্ট উপকার করে, উপকারী ছেলে, কিন্তু ওর বিবাহিত জীবন কিন্তু ড্যামেজ জায়গা, সেকেন্ড ম্যারেজের ইন্ডিকেশন করছে। যদি বিবাহ দিয়ে থাকেন তাহলে বিবাহিত জীবনে বর্তমানে কিন্তু ভীষণভাবে সমস্যার ইন্ডিকেশন রয়েছে, বর্তমানে সমস্যার ইন্ডিকেশন, এবং এর সঙ্গে সঙ্গে পুলিশি ঝামেলার জায়গাও রয়েছে, আইনি কোনো সমস্যা রয়েছে। অবশ্যই এগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, তাহলে জায়গাটা ভালো থাকবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যদি ক্যান্সার হয় তাহলে সেখান থেকে ডাক্তারবাবুরা কী করে, সেই নির্দিষ্ট জিনিসটাকে কেটে বাদ দিয়ে দেয় যাতে আর স্প্রেড না করতে পারে। তার সেই ধরনের সেইভাবে প্রিপারেশন নিন, তাহলে কিন্তু নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট লোককে পৌঁছাতে পারবেন। ঠিক আছে, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে হচ্ছে কেরিয়ার, অর্থাৎ কেরিয়ারে আপনি ডেভেলপমেন্ট পাচ্ছেন না। যদি আপনার জন্ম ছকে যদি কোনো কারণে কালসর্প দোষ থাকে তাহলে আপনি জানবেন, কয়েকটা জিনিস আমি বলে দিই, কয়েকটা যোগ তার কারণে আপনার জীবনে কি হতে পারে। কালসর্প যোগ যদি হয়ে থাকে তাহলে জানবেন যে আপনার জীবনে কখনো ভালো কখনো খারাপ হবে। দেখা যাচ্ছে আপনি কর্ম পেয়েও কর্মটা আপনি হারাতে আপনি বাধ্য হবেন। আবার দেখা যাচ্ছে যে কোনো কারণে আপনার জন্মছকে যে জায়গাটা হয়ে আছে সেটা হচ্ছে রবি এবং রাহুর যে গ্রহণ দোষ, অর্থাৎ গ্রহণ দোষ যদি থাকে তাহলে আপনি জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন না, অন্যের উন্নতি দেখে আপনার অনেক সময় হিংসা হবে, এবং তার কারণে আপনার জীবনে সেই হিংসার কারণে আপনি ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন। এবং এই গ্রহণ দোষ থাকলে আপনার মধ্যে মনে হবে যে আপনি সব কিছু জানেন, আপনি সব জানেন, অন্যের থেকে আপনি বেশি জানেন, এটা আপনার মধ্যে মনে হবে। এবং দেখবেন যে মাঝে মধ্যে আপনি সেটা প্রকাশ্যে বলতে পছন্দ করবেন যে আমি ওর থেকে আমি ভালো জানি, আমি সব ঠিক আছে, এই টেন্ডেন্সিটা আপনার মধ্যে আসবে। এবং এটা একমাত্র রবি গ্রহ, রবি আমাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি দেয়, কিন্তু আপনার জন্মছকে রবি গ্রহটা তো ডিস্টার্ব জায়গা হয়ে আছে, সেক্ষেত্রে আপনি সেই মান সম্মান খ্যাতি প্রতিপত্তিটা পাচ্ছেন না। সেটা আপনার মধ্যে সেই রাগডা সেই জেদডা সেটা আপনাকে প্রকাশ্যে আপনাকে বলতে শোনা যাবে, এই জায়গাগুলো কিন্তু রবি গ্রহ দেখে। সুতরাং এই জিনিসগুলোও যদি হয় আপনার জন্মছকে, অর্থাৎ রাগ গ্রহণ দোষ যদি থাকে, তাহলেও জানবেন যে আপনার জীবনে কিন্তু সমস্যাগুলো আসছে এবং কেরিয়ার লাইফে আপনার ডিস্টার্ব করছে। আচ্ছা ফোনে একজন এসেছেন, বলুন। বলুন, নমস্কার, কে আছেন সাথে? হ্যালো, নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে বলছেন, আচ্ছা কার ব্যাপারে জানবেন? যেটা বার তার নামটা বলুন। 15/12/2003 সময়টা বলুন। আচ্ছা আর জন্মস্থান? কৃষ্ণনগর। আচ্ছা দুপুর 3:25 বললেন তো? কার বিষয়ে, ছেলের বিষয়ে জানতে চাইছেন? এখন কোথা থেকে বলছেন আপনি? কৃষ্ণনগর থেকে বলছেন। ছেলের লগ্ন হচ্ছে বিষলগ্ন সিংহ রাশি এবং মঘা নক্ষত্রে জন্ম, কেমন মঘা নক্ষত্রে জন্ম, এবং 2003 জন্ম হয়েছে। কেরিয়ার রিলেটেড বিষয়ে প্রশ্ন আপনার, দেখুন তার মধ্যে কয়েকটা জিনিস বলি যে ওর ক্ষেত্রে কিন্তু বর্তমানে কিন্তু বন্ধু সঙ্গ কিছু ডিস্টার্ব করবে, এটা একটু কেয়ারফুলি চলবেন। এবং ওর আপনি কি জানতে চাইছেন কেরিয়ার রিলেটেড? না সব বিষয় তো এখন এই মুহূর্তে আপনাকে বলা যাবে না, মানে সময় নেই সেটা।
কয়েকটা জিনিস আমি আপনাকে বলি যে ওর কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ জায়গা নেই। ও মানুষকে যেমন সেবামূলক কোনো কর্মের মধ্যে যুক্ত থাকতে পছন্দ করে, দেখবেন যে ছোটবেলার থেকেও এগুলো ওর মধ্যে আছে কেমন। এবং তাছাড়াও ওর দুটো তিনটে জায়গা, ওর টেকনিক্যাল রিলেটেড কোনো কর্মের মধ্যে যদি যুক্ত হতে পারে বা টেকনিক্যাল নিয়ে কিছু পড়াশোনা করলেও সেক্ষেত্রে একটা উন্নতি আছে। আরেকটা যে উন্নতি আছে সেটা হচ্ছে টিচিং প্রফেশন, এই দুটো সেক্টর ওর জন্য ভালো আছে। এটার ওপর, এই দুটো জিনিসের ওপর ওর পড়াশোনা করান, তাহলে জীবনে ভালো জায়গায় যেতে পারবে। আর ঠিক আছে, আপনি ভালো থাকবেন। তো এখন যারা আসছেন, অর্থাৎ আজকে যারা দেখা করতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু বেসিক লাইফ হরোস্কোপ এবং নবগ্রহ যন্ত্রম, একটু অনস্ক্রিন দেখানো হোক যন্ত্রমটা, এগুলো আপনারা উপহার স্বরূপ পাচ্ছেন। তো নবগ্রহ, নবগ্রহের দ্বারা আমাদের জীবন পরিচালিত হয়ে থাকে, এবং এখন মানে মডার্ন সায়েন্টিস্ট যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে সূর্য চন্দ্র বিভিন্ন গ্রহের দ্বারা আমরা প্রবাহিত হই। তো সূর্যের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, চন্দ্রের মাধ্যমে আমরা সমর্পণ করে থাকি, মঙ্গলের মাধ্যমে আমরা কাজ করি এবং কাজের অনুপ্রেরণা পাই, এবং পরিবর্তন হতে গেলেও কিন্তু মঙ্গলের মাধ্যমে হয়ে থাকে। বুধের দ্বারা হয় অভিব্যক্তি, বৃহস্পতি আমাদের বিস্তার আনে, আমাদের বন্ধন মুক্তি করে, বিকাশ আনে। শুক্রের মাধ্যমে আমাদের ভালোবাসা, পূর্ণতা, শক্তি পাওয়া যায়। আর তাছাড়াও শনির মাধ্যমে আমাদের বিলম্ব, বাধা, নিয়ন্ত্রণ এবং বিনাশ, মানে এই জায়গাগুলো আমাদের যে কোনো কাজে বিলম্ব হচ্ছে, আমাদের কোনো জায়গায় নিয়ন্ত্রণ আনতে হবে, সেই জায়গাগুলো কিন্তু শনি। অ্যাকচুয়ালি হচ্ছে শনি গ্রহ কারোর জন্মছকে যদি খুব পাওয়ারফুল জায়গায় নির্দিষ্ট নক্ষত্র বা যদি নির্দিষ্ট ডিগ্রির কানেকশন পায়, তাহলে সেই জাতক জাতিকা কিন্তু অনেস্ট হয়, সে কিন্তু কোনো দিন ভুল কাজ করতে পারে না। এবং সেই জন্যই দেখবেন যে আমরা বলি না শনির সাড়ের সাথে চলছে, ধরুন শনির সাড়ের সাথে চললে মানে শনির সাড়ের সাথে কিন্তু অনেকের ভালো হয়, অনেকের খারাপও হয়। তাহলে ভালো যার কার হবে, এই যে শনি গ্রহটা যার তুম্বস্থ বা শনি গ্রহটা তার ক্ষেত্রে তার জন্মছকের পরিপ্রেক্ষিতে ভালো জায়গায় আছে, তাহলে সেই জীবনে কিন্তু ভালো ফলই পাবে। এবং শনির দশা বা শনির দেখা যাচ্ছে শনির দশা বা শনির সাড়ের সাথে তার জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হতে পেরেছে, এরকম কিন্তু অনেক জাতক জাতিকারা আছে। সুতরাং শনিগ্রহকে শুধুমাত্র সে দুর্বিষহ নিয়ে আসবে আপনার জীবনে, সবসময় আপনাকে কষ্ট দেবে, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আচ্ছা, ফোনে একজন এসছেন মনে হয়, বলুন। হ্যাঁ বলুন, কে আছেন? বলুন। এই গোলবে থেকে বলছি, আমি এর সম্পর্কে জানবো। আচ্ছা, মেয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন তাহলে। ২৪/১০/২০০৮, সময়টা বলুন। ৪৫। আর জন্মস্থান? কলকাতা। সাথে থাকুন। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের? মেয়ে, হ্যাঁ। মেয়ের বিষয়ে কোথা থেকে বলছেন আপনি এখন? গড়িয়া। গড়িয়া? হ্যাঁ, গড়িয়া থেকে। গড়িয়া থেকে আরেকজন বন্ধু ফোন করেছিল, মানে গড়িয়া থেকে ফোন বেশি আসছে দেখছি। দেখুন, এখানে যে জায়গাটা বলবো, যে মেয়ের চাটের যে জায়গাটা, চাটে কানেকশন হচ্ছে, লগ্ন হচ্ছে মেষ লগ্ন সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের এক চরণে জন্ম, কেমন? হ্যালো, হ্যাঁ একটু হ্যানা করবেন। পূর্ব, অর্থাৎ যেটা বললাম যে সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র এবং এক চরণ পেয়েছে, তার মানে ওর মধ্যে কিন্তু একটা শৌখিনতা, এই জায়গাগুলো কিন্তু ওর মধ্যে থাকবে, কেমন? শৌখিনতার জায়গাটা রয়েছে, ২০০৮ জন্ম। কিন্তু আর আর কয়েকটা জায়গা, আপনি তো পড়াশোনা বিষয়ে জানতে চাইছেন, তাই তো? পড়াশোনা বিষয়ে জানতে চাইছেন। ওর মধ্যে দেখবেন যে যে কোনো জিনিস সহজে পছন্দ হবে না, এখানে শনি চন্দ্রের একটা বিষ যোগ হয়ে আছে, কেমন? ও একটু মাঝে মধ্যে দেখবেন একা একা থাকতে পছন্দ করে, তাই না? এই জিনিসটা ওর মধ্যে রয়েছে। কিন্তু ও কিন্তু যদি রেগে যায় ভীষণ ডেঞ্জার হয়ে যায়, এবং ওর কথাবার্তা দেখবেন যে ওর কথাবার্তা, আপনি এখন মানে ওর যে বয়স সেই অনুযায়ী আমি যেগুলো বলছি এইগুলোই আপনি বুঝতে পারবেন, বাইরেগুলো তো বুঝতে পারবেন না। ও দেখবেন যে যখন রেগে যায় সেই রকম, কিন্তু ওর মধ্যে একটা কোয়ালিটি আছে, ও কিন্তু মানুষকে অনেক সময় শেখাতে পারে অনেক বিষয়, ঠিক আছে? এবং ওর মধ্যে একটা আলাদা কি বলবো বিশেষ ডিসিপ্লিন যেটা, সেটা কিন্তু ওর মধ্যে রয়েছে।
ওকে যদি সঠিকভাবে আপনি তৈরি করতে পারেন, সঠিক গাইডলাইন ওকে যদি দিতে পারেন, তাহলে ও জীবনে কিন্তু খুব বড় জায়গায় যেতে পারবে। আমি এই লাইফ মিডিয়ায় আপনাকে বলে দিলাম, কেমন? আচ্ছা, তা যা যা বললেন আপনাকে তো শুধু হ্যাঁ হ্যাঁই বলতে শুনলাম, মানে তার মানে পুরোটাই মিলেছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে যা যা বলেছে। কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ভুগবে, কেমন? হ্যাঁ, খুব ভোগে। হ্যাঁ, এটা হচ্ছে লগ্নভঙ্গ কাল সর্পদোষ, এটার প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন, করলেও জীবনে কিন্তু ভালো জায়গায় যেতে পারবে, অবশ্যই যেতে পারবে, কেমন? ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আর আগামী 31 মার্চ অমাবস্যা তিথি রয়েছে, তো সেই তিথিতে যোগ্যানুষ্ঠান করবেন, অথব যারা সেখানে যদি মনে করেন কাজ করাবেন, আপনারা যোগাযোগ করুন, যে ফোন নাম্বারটা পাচ্ছেন সেখানে আপনারা যোগাযোগ করুন। আর যারা তার আগে চেম্বারে আসছেন, আপনাদের জন্য বেসিক লাইফ হরোস্কোপ দেওয়া হচ্ছে, এবং সাথে আপনারা নবগ্রহ যন্ত্রম, মানে যে যন্ত্রমটি আজকের অনুষ্ঠানে আমরা দুবার দেখিয়েছি, আরেকবার কি দেখানো হবে? তো এই ধরনের একটি নবগ্রহ যন্ত্রম আপনারা পাচ্ছেন, যেখানে 9টি গ্রহের প্রোটেকশন আপনারা একসাথে পাচ্ছেন। এবং আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে হলে কিন্তু এইভাবে আমাদের গ্রহদেরকে সবসময় আগলে রাখতে, মানে প্রোটেকশন দিয়ে রাখতে হবে, তাই তো? এটা 9টা গ্রহের কাজ হবে, 9টা গ্রহের ধরনের কোথাও যদি ডিস্টার্ব থাকে, যেটা আপনার যে গ্রহটা ডিস্টার্ব আছে সেটাকে রেক্টিফাই করবে, যে গ্রহটা খুব শুভত্ব দিচ্ছে সে আরও শুভত্ব দেবে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। আর এটা যেহেতু এই পেন্ডেন্টটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি কচ্ছপের ওপর আছে, আমরা কচ্ছপের আংটি অনেকে পড়ি, সেক্ষেত্রে এই কচ্ছপের ওপর নবগ্রহ যে যন্ত্রম করা রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকটা পাওয়ারফুল এবং আপনার সঙ্গে থাকবে। কারণ আমরা আংটি পড়লে পরে কিন্তু আংটির ক্ষেত্রে আমাদের খাওয়া দাওয়ার কিন্তু বেশ কিছু বিধিনিষেধ আছে, তাহলে সেই জায়গাটাও কিন্তু রিকভারি হবে। সুতরাং এটা একটা পেন্ডেন্ট আপনি সেইভাবে রাখতে পারেন, এবং বারবার বলছি এটা কিন্তু সীমিত সংখ্যক, বেশি নেই, নির্দিষ্ট সময়ও আমি বলতে পারবো না কবে আপনার কোন দিন পর্যন্ত পাবেন, কিন্তু এখনও দেওয়া হচ্ছে, আপনারা চেম্বারে আসলে অবশ্যই এটা চেয়ে নিতে বলবেন না। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলছি, আমার ছেলের ব্যাপারে বলতে চাইছি। আপনি কোথা থেকে ফোন করেছেন বলুন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলুন। ছেলের নাম রাকেশ প্রধান, জন্ম হচ্ছে 28শে জানুয়ারি রাত্রি 2:48। 28শে জানুয়ারি। আপনাকে বছরটা বলতে হবে, ইয়ারটা বলুন। 2004। আর রাত্রি? রাত্রি 2:48। 2:48। আচ্ছা, আর জন্মস্থান? পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, দেখে দিচ্ছি। আপনি তো আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত ছেলেকে নিয়ে। হ্যাঁ, সেই ভাইব্রেশনটা আসছে, কেমন? সেই ভাইব্রেশনটা আসছে, ছেলেকে নিয়ে ভীষণ চিন্তিত, এবং ছেলেকে সত্যি চিন্তিত জায়গায় রয়েছে, কারণ 2008 সালে জন্ম, ওর একটা ছোটোখাটো চোট আঘাত লাগার জায়গায় রয়েছে, কেমন? খুব সাবধানে ওকে থাকতে বলবেন আগামী, বিশেষ করে এখানে যেটা বলছে আগামী 1 বছর খুব সাবধানে ওকে থাকতে বলবেন, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে বলবো পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার ব্যাপার বিষয়ে জানতে চাইছেন, তাই তো? আমি সেটা বলছি তো, সেই জায়গাটাই আসছি আপনার, কেমন? কারণ এরপরে যেটা জানতে চাইছেন পড়াশোনার বিষয়ে, পড়াশোনার জায়গাটা ও মনে রাখতে পারে না, আর পড়াশোনা ঠিক মতো করতেই পারেন না, করতেই চায় না, ঠিক আছে? এই জায়গাগুলোকে ঠিক করতে হবে, ঠিক করলে ভালো থাকতে পারবেন। আর ওর কিন্তু আগুন থেকে ফাড়া আছে, আগুন থেকে ফাড়া আছে, হ্যাঁ, এবং মাথায় আঘাত লাগবে, খুব সাবধানে কিন্তু একটা বছর চালাবেন, মানে এক বছর কিন্তু সাবধানে রাখবেন, কারণ ওর কিন্তু একটা ফাড়া রয়েছে এই বছরে। বেশ, তাহলে আপনি জেনে নিলেন আপনার ছেলের প্রেডিকশন। অথব এর পরে যারা মনে করছেন যে আপনাদের মানে ভীষণ দরকার রয়েছে, আপনারা চেম্বারে এসে কথা বলুন, কনসালটেন্সি নিন, আর দূরের বন্ধুদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে। আপনাদের জন্য যে উপহারগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু একেবারে বাড়িতে বাই পোস্ট পৌঁছে দেওয়া হচ্ছে, অর্থাৎ তারই মাধ্যমে আপনাদের যে প্রতিবন্ধকতা বা যে সমস্যা আছে সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন। আর ভালো থাকুন, নমস্কার। নমস্কার, সকালে খুব ভালো থাকবেন।